কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব্যারাকপুরে যুব তৃণমূল কংগ্রেসের মিছিল। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণ সহ বিজেপির অন্যান্য জননীতির বিরুদ্ধে ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল ধিক্কার মিছিল। মিছিলটি ব্যারাকপুর লালকুঠি ফ্লাইওভার থেকে শুরু হয়ে ব্যারাকপুর বারাসাত রোড দিয়ে গিয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে মোড়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, ব্যারাকপুর মহকুমা আইএনটিটিইউসি সভাপতি লালন পাসোয়ান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। মিছিল শেষে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। এই মিছিলটা সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদি, অমিত শাহ বিজেপির বিরুদ্ধে মিছিল। এটা আজ পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, তার জন্য মূল্যবৃদ্ধি হচ্ছে, তাছাড়াও যে রাষ্ট্রীয় সংস্থাকে যেভাবে বেসরকারীকরণ করা হচ্ছে, রাষ্ট্রীয় সংস্থা যেমন রেল থেকে শুরু করে বিএসএনএল থেকে বড় বড় রাষ্ট্রীয় সংস্থাকে, 29টা রাষ্ট্রীয় সংস্থাকে বেসরকারীকরণ করা হচ্ছে, এবং তাতে বহু লোক বেকার হয়ে যাবে, বহু লোক না খেয়ে মারা যাবে। তারই বিরুদ্ধে আমাদের এই লাগাতার প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চালু থাকবে।